আমার নাম আমির হোসেন চৌধুরী, আমার বাবার নাম মোহাম্মদ ইসমাইল চৌধুরী, আমার আম্মার নাম নজমা খাতুন, আমার গ্রাম আছে গিল থানা উপজেলা বটিচুরি থানা বুসুর চট্টগ্রাম বাংলাদেশ। জন্ম তারিখ কত আছে? 1930 ইংরেজি 27 ডিসেম্বর শুক্রবার। আমি আমার ছাত্র জীবনে থেকে রাজনীতি করতাম, তখন আমি মুসলিম লীগ করতাম, নিখিল ভারত মুসলিম লীগ। যখন পাকিস্তান কায়েম করলাম, পাকিস্তান কায়েম হল 1947 ইংরেজি 14 আগস্ট, তারপরে মুসলিম লীগ করে পশ্চিমা শাসক গোষ্ঠীর অত্যাচারে অতিষ্ঠ হইয়া বঙ্গবন্ধুর আওয়ামী লীগে যোগদান করি 1977 ইংরেজিতে। আমি আমার ইউনিয়নের সিপিবি ইউনিয়নের ইউনিয়ন আওয়ামী লীগ প্রতিষ্ঠা করি। আমার 13 সদস্য বিশিষ্ট একটা আওয়ামী লীগ প্যানেল গঠন করি। ওই প্যানেলে তৎকালীন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর অনুমোদন ছিল। তারপরে 1976 বঙ্গবন্ধু সভা আন্দোলনে সংযুক্ত হই, বাঙালি জাতীয়তাবাদ উদ্বুদ্ধ হইয়া 69 গণ অভ্যুত্থানে সংযুক্ত হই, 70 নির্বাচনে পরিচালনা করি, 70 নির্বাচনে বিপুল আওয়ামী লীগ জয়ী হইয়া ক্ষমতা হস্তান্তর না করায় জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করায় মুক্তিযুদ্ধের অসহযোগ সূচনা হয়। আমার ইউনিয়নের সংগ্রাম কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করি। মহানুষ্ঠান তালুকদার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিল, আমি সংগ্রাম কমিটির চেয়ারম্যান ছিলাম। হাজি নুরুল ইসলাম, হাজি আবদুল্লাহ রহিম, তারপরে সুজউদ্দৌল্লা, আরও অনেক, এই সূত্রে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। আমি মুক্তিযুদ্ধের জব মঞ্জুরের সাথে কাজ করি। মুক্তিযুদ্ধের সময় আমার একটা উল্লেখযোগ্য ঘটনা, জিয়াউর রহমান তার সঙ্গে মেজর রফিক তারা 71 অস্ত্রশস্ত্র মিয়ানের পশ্চিম পার্শ্বে এতিমখানা, এই এতিমখানাতে আসি অবস্থান নেয়। ক্যান্টনমেন্ট থেকে ফান্দা মিশন যারা নাজিরাত ফল করতেছে, তখন সে আমাকে একখানা চিঠি দিয়ে আরেকজন মুক্তিযোদ্ধাকে পাঠাইল যে তুমি মামা তুমি যে কোনো প্রকারে আজ রাতের ভিতরে এতিমখানা থেকে জিয়াউর রহমান এবং তার সংঘবদ্ধ তার দলবলকে অন্যত্রে ওই শাহবাগ দিয়ে শাহবাগানে দিয়ে সারা যেন। তখন আমার কাছে তার তিনখানা গাড়ি পাঠিয়েছিল আমার বাগিনে, আর বাগানে তিনখানা গাড়ি ছিল, এই বাগানের তিনটে গাড়ি ওই তিনটে গাড়ি এই ছয়টা গাড়ি দিয়ে এতিমখানা থেকে তাদেরকে আমি উদা দিয়ে বাগানে আনি, তাদেরকে এইখানে আমি রাখি পাতাগরের মধ্যে আমি রাখি, তাদের খাওয়া দাওয়া যাবতীয় যত কিছুর ব্যবস্থা আমি নিই, তাদেরকে এইখানে 7 দিন রাখি। আমার বাকি আমার কাছে আবার খবর পাঠাইল যে আরেকজন মুক্তিযোদ্ধা দিয়ে যে আপনি মেহরবানি করি তাদেরকে কাল দিনের মধ্যে ওই বারামাসিয়া শাহবাগান ইয়ে আরুয়ালচরি বুসুর ইউনিয়ন ইয়ে রামগড়ে পৌঁছাইল। তারপরে 7টা গাড়ি নিয়ে তাদেরকে লইয়ে রামগঞ্জ যাইয়ে যে উজালিয়া বাগানে রাখিয়েছিলাম তাদেরকে, উজালিয়া বাগানের ম্যানেজার ছিল মনসুরুর রহমান, মনসুরুর রহমানের বাড়ি ছিল রংপুর,
মনসুরুর রহমানের একখানা ঘর আছে চট্টগ্রামের এই এনায়ত বাজার তিন বোলের মাথায় একটু উত্তর দিকে পাঁচতলা একটা বিল্ডিং, এটা তাদের ঘর। উনি ডবল এমএসি ছিল এই মনসুরুর রহমান, এগ্রিকালচার ইউনিভার্সিটির এমএসি, ইউনিভার্সিটির এমএ। তারপরে যখন তারা তাদেরকে নিয়ে আমি ফার্গালাইভের জন্য ভারতে ফার্গালাইভের জন্য নিয়ে যাচ্ছি যে মনসুরুর রহমানকে তাদের সাথে নিয়ে গেলাম। মনসুরুর রহমানের হাতটা জিয়া রহমান সাহেবের হাতে তুলে দিয়েছিলাম, তুমি এদেরকে রক্ষা করিও, ওনাকে রক্ষা করিও এবং আপনার সাথে রাখবে। উনি আমার সাথে ওয়াদা করে দিল। তারপরে যে উনি মনসুরুর রহমান কেন আবার এইখানে চলে আসলো, ফিরে সিগুরি আসলো, উনি সারি কেন দিল, আমার কথাটা হাতে হাতে তুলে দিলাম যে সে কথাটা রাখলো না কেন, সে কথা আমি জানি আমার আমার বধু কমবে না। এইখানে আনার পরে পাঞ্জাবিরা মনসুরুর রহমানকে এইখান থেকে ধরে নিয়ে ওই সার্কেট হচ্ছে তল্লাটা কাটি বের হয়েছে, দ্বিখণ্ডিত করে মুক্তিযুদ্ধ চলাকালীন একদিন আমি নাজিরহাট বাজারে যাইতেছি, শনিবার ছিল। তখন নাজিরহাট কলেজে পাঞ্জাবিদের গাঁটি, আমার হাতে একটা খাবারের ব্যাগ ছিল বাজার আনবার জন্য, তার ভিতরে একটা রুমাল ছিল লবণ আনবার জন্য, লবণ প্যাকেট, লবণের প্যাকেট করার প্যাকেট ছিল না, এই একটা রুমাল দিল, রুমাল দিয়েছিল আমার ওয়াইফে এই লবণ আনবার জন্য। তখন জন্য নাজিরহাট এই স্টেশন ছিল, আমাকে হঠাৎ দুজনে দুই বাজু একজন আছে আর এইটা একজনের আছে, তো ওই থলিটা থলিটা নিয়ে নিল, থলিটা লইয়া ওইটা খুলিয়া তখন তার মধ্যে দেখিল যে রুমাল, একটা রুমাল। তখন যিনি তাদের মেজর ছিল ওইটা উনি বেরোচ্ছে ছিল হাজির সাহেব ছিল, তখন সে আমাকে বলল যে তুমি কি করো, কোন দল করো, তো আমি বললাম যে আমি আওয়ামী লীগ করি। বুট কাকে দিয়েছ, আমি বুট শেখ মুজিবুর রহমানকে দিয়েছি নৌকা নৌকাতে। তখন সে নির্দেশ দিল সেই মেজর সিদ্দিকুর রহমান, সে নির্দেশ দিল তাদেরকে সুর দো, ও আমি জুট বাদ নেই বলতায় সচ্চা বাদ বলতায় সুর দো, ওনারা সারি দিল। নটি মাস এইভাবে চল চলেছে আর কি। কয়েকজন উপজাতিও ছিল মুক্তিযোদ্ধা, আমি এখন বর্তমানেও ফটিকচুরি তানা আওয়ামী লীগের উপদেষ্টা।